السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠান আপনাদের জন্যই এবং এই অনুষ্ঠান হাদিসের আলো। এই অনুষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে আসছি এবং যে হাদিসগুলো আমাদের জীবনের দৈনন্দিন প্রয়োজনের জন্য অতীব জরুরি। আমরা ইতিপূর্বে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় অজু, গোসল সহ এবং অজু ভঙ্গের কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এমন হাদিসগুলো, যে হাদিসগুলোতে আমরা প্রতিনিয়ত মলমূত্র ত্যাগ করার আমাদের প্রয়োজন এবং এটা জীবনের একটি অংশ, এটাকে বাদ দিলে আমাদের জীবন বেঁচে থাকা না থাকার প্রশ্ন দেখা দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কিভাবে আমরা এই কাজটি, আমাদের অতি প্রয়োজনীয় কাজটি আমরা সারব এবং কি কোন জায়গায় কি আমল করতে হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত শুনব ইনশাআল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা'আ ওয়াদা'আ খাতামাহু। প্রথম যে হাদিসটি আমরা এখানে উপস্থাপন করছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে গমন করতেন, বাথরুমে যেতেন, ওয়াদা খাতামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল। এখানে এক কথায় বলে দেওয়া হয়েছে ওয়াদা খাতামাহু, তার আংটিটা তিনি খুলে রাখতেন। এবং হয়তো বা সামনে কোনো হাদিস এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকতে পারে, কিন্তু যে অন্য হাদিসে যে কথাটি বলা আছে যে ওই আংটির মধ্যে আল্লাহ শব্দটা খচিত ছিল এবং সেই আল্লাহ খচিত শব্দটা এবং তার মোহরাঙ্কিত যে আংটিটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল। তো তিনি এই আংটিটা নিয়ে কখনোই বাথরুমে যেতেন না। তো এর থেকে একটা বিষয় আমাদের বোঝা দরকার, আমরা অনেকেই গলার মধ্যে লকেট ব্যবহার করি, এই লকেটের মধ্যে আল্লাহ লেখা থাকে। আবার অনেকেই আংটি ব্যবহার করি, এই রূপু বা এই জাতীয় হয়তো কাঁসা বা এই সাদা টাইপের এমন কিছু, তো সেখানেও খোদাই করে আল্লাহ লেখা থাকে। আবার কারো ব্রেসলেট হাতে থাকে, সেটার মধ্যে আয়াতুল কুরসি লেখা থাকে এইরকম। অর্থাৎ মূল কথা হলো আপনার অঙ্গে আল্লাহ অথবা এই জাতীয় আরবি কোরআন এবং হাদিসের কোনো বিষয়ে যদি থাকে, সেটা নিয়ে বাথরুমে যাওয়া এটা সম্পূর্ণ গুনাহের কাজ এবং এটা নাজায়েজ ও হারাম। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আংটিটা খুলে তারপরে তিনি টয়লেটে যেতেন, সুতরাং এরকম যদি আমাদের কারো থেকে থাকে, আমরাও এই বিষয়টির প্রতি যত্নবান হব, আমরা কখনোই এই জাতীয় কোনো কিছু নিয়ে বাথরুমে আমরা প্রবেশ করব না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস, ওয়ানহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা'আ ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা হয়তো আমরা সকলেই পারি, তবে এর ব্যবহারটা হয়তো আমাদের ওইভাবে হয়ে ওঠে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে গমন করতেন, বাথরুমে গমন করতেন, তখন তিনি এই দোয়াটা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যে দোয়াটার মিনিংটা হলো এই, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয়ই আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখানে মানে পুরুষ জিন এবং মহিলা জিন, এদের থেকে আমি তোমার কাছে নিষ্কৃতি চাচ্ছি। এখানে এই বিষয়টা স্থিরভাবে বলার পিছনে কারণ হলো যে বাথরুম বা টয়লেট যেখানে থাকে, এখন আধুনিক সময় এসছে, এখন তো অনেক অত্যাধুনিক ব্যবস্থাপনা, অনেক সুন্দর জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কাজগুলো সারার জন্য তাদের নির্ধারিত কোনো এরকম ব্যবস্থাপনা ছিল না, বরং জায়গা থেকে অনেকখানি দূরে, একেবারে যেখানে মানুষ দেখতো না, এমন কোনো জায়গায় গিয়ে একটু আড়ালে তাদের প্রয়োজনটা সেরে আসতে হতো। এবং সেটা আমরা আমাদের জীবনেও হয়তো এখন থেকে 20-25-30 বছর আগের জীবনের দিকে যদি তাকাই, তাহলে আমরাও দেখব
যে আমরা যে সমাজে বসবাস করছি আমাদের জীবনে এমন ঘটনা হয়তো বা ঘটেছে। এখন সময়ের সাথে সাথে এবং প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতার কারণে ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে, তারপরেও বাথরুম বা টয়লেট যেভাবেই হোক না কেন এই জায়গাটা কিন্তু তারপরেও কোনো কিছু থেকে মুক্ত না। হতে পারে আপনার সুরক্ষিত ঘরের মধ্যে, কিন্তু জিন এই জাতি এদের মধ্যে ভালো যেমন আছে খারাপও তেমন আছে। অর্থাৎ জিনের মধ্যে জিন্নাতের মধ্যে ভালো যেমন থাকে, ভালোরা ভালো কাজ করে, খারাপেরা খারাপ কাজ করে। এই জন্য বাথরুম বা এই জাতীয় জায়গাগুলো যেহেতু খুব ভালো একটি জায়গা না, সেই জন্য আল্লাহ রাসুল এই দোয়াটা পড়তেন। সুতরাং আমরাও এই দোয়া পড়বো যাতে করে ওখানকার কোনো বালা মুসিবত বিপদ আপদ আমাদেরকে স্পর্শ করতে না পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলছেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল খালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে যেতেন, বাথরুমে যেতেন। ফা আহমিলু আনা ওয়া গুলামুন নাহওয়ি ইদাআতুন মিন মাইন ওয়া আনাজাতান ফায়াস্তানজি বিল মা। তিনি বলছেন ফা আহমিলু আনা ওয়া গুলামুন, যে একটি ছেলে এবং আমি আমার মতো এরকম পানির পাত্র এবং বর্ষা, অর্থাৎ বর্ষা যেটা আমরা ব্যবহার করি লোহার, এটা আমরা বহন করে নিয়ে যেতাম, এখানে পানিও থাকতো। ফায়াস্তানজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলমা, তো আমরা এই পানি বহন করে সেখানে নিয়ে যেতাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি দ্বারা তিনি পবিত্রতা অর্জন করতেন। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে আমরা এখন অনেকেই এটা চিন্তা করে থাকি, যে অনেকে বলেও থাকি যে যদি এখন বাথরুম কেউ সারে, পেশা পায়খানা যেটাই করে, তাহলে আগে তাকে ঢিলা ব্যবহার করতে হবে, এরপরে তাকে পানি ব্যবহার করতে হবে, শুধুমাত্র পানি ব্যবহার করলে পাক পবিত্র হয় না। এই কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। এখানে একটু বিস্তারিত কথা না বললেই নয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই যুগে পানির কোনো ব্যবস্থা ছিল না, তো সেই সময় ঢিলা ব্যবহার করা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঢিলা ব্যবহার করে, অর্থাৎ তিনি যে কোনো মাধ্যম, সাধারণত মাটির ঢিলা থাকতো, সেটা দিয়ে মলমূত্র পরিষ্কার করে ফেলতেন। তো যেটা এখন আমরা বিভিন্ন সময় আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা টিস্যু পেপার দিয়ে কিন্তু পরিষ্কার করে ফেলি, এই জায়গায় কিন্তু আমরা তাদেরকে বারবার পানি ব্যবহার করাই না। অনেক সময় চিন্তা করে তার ঠান্ডা লাগবে, তাহলে এক্ষেত্রে খুব সুন্দর করে টিস্যু দিয়ে যখন ওই বাচ্চাটার মলমূত্রটা পরিষ্কার করে ফেলি, তখন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, পুত পবিত্র হয়ে যাচ্ছে। সুতরাং এটা যদি হয়ে যেতে পারে, সুতরাং স্বাভাবিকভাবেই সেটা হবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন, কটি ঢিলা ব্যবহার করা, কীভাবে করা দরকার সব বলে দিয়েছেন। কিন্তু পানির যে ব্যবহার, সেটা হলো, পানি হলো সর্বোত্তম ব্যবহার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মাধ্যমে বুঝাচ্ছেন যে পানি যখন নিয়ে গেছেন তখন আল্লাহ রাসূল পানি ব্যবহার করেছেন। সুতরাং কোনো মানুষ যে যদি একথা বলে যে মলমূত্র ত্যাগের পরে দুটোই ব্যবহার করতে হবে, এ কথাটা ঠিক না। পানি হলো সর্বোত্তম মাধ্যম, সুতরাং পানির মাধ্যমে এই ময়লা পরিষ্কার করে নেওয়া, এটা হলো উত্তম এবং এর দ্বারা পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করা সম্ভব। সুতরাং এই বিষয়টি নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা এ বিষয়ে আরও বেশ কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে যাব ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি খুব শীঘ্রই, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান হাদিসের আলোতে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আমরা মলমূত্র ত্যাগ করা, এটা আমাদের দৈনন্দিন এবং জীবনের সাথে জড়িয়ে থাকা একটি বিষয়। এই বিষয়টি সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে কি বলেছেন এবং তিনি এই কাজগুলো কিভাবে সম্পন্ন করেছেন, এই বিষয়ে আমরা আলোচনা করছি। পরের যে হাদিসটি, আনিল মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন প্রিয়তম সাহাবী, তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা লিন-নাবিয়্যু খুযিল ইদাওয়াতা ফানতালাকা হাত্তা তাওয়ারা আন্নী ফাকাযা হাজাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, আমি কিছু আগেই আমি একটি কথা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে
আমাদের মতো এরকম অত্যাধুনিক এরকম টয়লেট বাথরুমের ব্যবস্থা ছিল না। তো ওই সময় টয়লেট ব্যবস্থাপনা ছিল যে লোকালয় থেকে দূরে নির্জন কোনো জায়গায় পর্দার অন্তরালে, পর্দার আড়ালে কাজটি সম্পন্ন করা হতো। তো এই হাদিসের মাধ্যমে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। মুগীরা ইবনে শোয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে আল্লাহর নবী বললেন, খুজিল ইদাওয়া, আমাকে বললেন যে তুমি এটা ধরো, পানির পাত্রটি তুমি একটু ধরো। ফান্তালাকা হাত্তা তাওয়ারা আন্নি ফাকাজা হাজাতাহু। এরপরে তিনি চলে গেলেন, এতগুনি এতখানি দূরে চলে গেলেন যে একেবারে হাত্তা তাওয়ারা আন্নি, আমার দৃষ্টির একেবারে অগোচরে, অর্থাৎ সেখানে আর দেখা যাচ্ছিল না। ফাকাজা হাজাতাহু, এরপরে তিনি দৃষ্টির আড়াল হয়ে তিনি তার প্রয়োজনটা পূরণ করলেন। তো এই এই জায়গার মধ্যে বোঝা যাচ্ছে যে একটি বিষয় এখানে লক্ষণীয়, যদিও এ বিষয়ে সামনে আমাদের হাদিসে আসতেছে যে আমরা এই মলমূত্র ত্যাগের সময় আমরা আড়াল করি না। আল্লাহ রসুল কখনোই এমন করেননি, কিংবা সাহাবায়ে কেরাম কিংবা কোনো মুমিনের জন্য এটা কখনোই কাম্য নয় যে আড়াল করা ছাড়া লোকালয়ে মানুষের চোখের সামনে এই কার্যক্রমগুলো সম্পন্ন করবে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা আমাদের সমাজে দেখি, এটা আরও দুর্ভাগ্য এই জন্য যে আমাদের মুসলিম সমাজের আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা এই কাজটি, এবং অনেক বয়স্ক মানুষ তারাও এই কাজটি করে যাচ্ছেন অনায়াসে। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে তার পেশাবের বেগ হলো, তিনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে কাজটা করে ফেলছেন। এটা পরিবেশের যেমন ভারসাম্য নষ্ট করছে, পরিবেশের ক্ষতি করছে, ঠিক তেমনিভাবে মানুষের কষ্টের কাজ করছে। এবং পরবর্তী যে হাদিসটি আমরা আলোচনা করবো, তার থেকে আমরা জানবো যে এর দ্বারা আল্লাহ রসুল যে অভিশাপ করেছেন কয়েকজনের উপর, তার মধ্যে তিনি অভিশাপযোগ্য একটি কাজ করছেন। অনেকগুলো অপরাধ তিনি করছেন, রাস্তাকে নষ্ট করছেন, পরিবেশকে নষ্ট করছেন, এবং সমাজের মানুষকে তিনি কষ্ট দিচ্ছেন। আর তৃতীয় নম্বর যেই অপরাধ তিনি করছেন, একটা হাদিসের মধ্যে আছে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যাচ্ছেন, কিছু সাহাবি তার সাথে ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, দুটি কবর, এই হাদিসটি সুনান অর্থাৎ নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা সহ অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ রসুল যখন যাচ্ছেন, তো সাহাবিদেরকে বললেন, ইন্না হুমা লা ইউআযিবান, বললেন যে এই যে দুটি কবর, এই দুটি কবরের মধ্যে শাস্তি হচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রসুল কি তাহলে গায়েব জানতেন নাকি, যে এখানে শাস্তি হচ্ছে কিভাবে? রসুল এটা বলছেন, জিব্রাইল আলহি সালাতু আসসালাম আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়ার কারণেই কেবল আল্লাহ রসুল জেনেছেন এবং এই কথাটি বলেছেন। আল্লাহ রসুল বললেন যে এই দুটি কবরে কিন্তু শাস্তি হচ্ছে, আর বললেন যে শাস্তি হওয়ার পিছনে যে কারণ, এটা খুব বড় ধরনের না, একটু সচেতন হলেই কিন্তু তারা এই আজাবের কারণ থেকে তারা রক্ষা পেতে পারত। তো বললেন যে একটা কবরের মধ্যে শাস্তি হওয়ার পিছনে কারণ হলো, ফাকানা লা ইস্তাতিরু আনিল বাউল, অর্থাৎ এই ব্যক্তিটি যখন পেশাব করত, তখন কোনো আবরণ, কোনো ঘেরাও এবং কোনো মানে একেবারে গোপন জায়গায় এই মলমূত্রটা ত্যাগ করতো না, পেশাব করতো না, অর্থাৎ খোলামেলা জায়গায়, এখানে লজ্জা শরমের কোনো বালাই ছিল না, কে দেখলো না দেখলো এগুলি চিন্তাই ছিল না। অন্য বর্ণনা এসছে, লায়াস্তানজিহু আনিল বাউল, যে পেশাব করার পরে সেটা থেকে পবিত্র হতো না, অর্থাৎ পেশাব করেছে বাস তারপরে তিনি স্বাভাবিকভাবে চলা শুরু করে দিয়েছেন, তাহলে ওই নাপাকটা তার প্যান্ট, তার লুঙ্গি, তার কাপড় যাই তিনি পরেছেন তাতেই লেগে যাচ্ছে, দুটোই হতে পারে। তো অন্যটা হলো অন্য প্রসঙ্গে যে চগলখড়ি করতো সে কারণে। তো এই বিষয়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন। এবং অন্য হাদিসের মধ্যে আছে, আকসারু আযাবুল কবরি লিল বাউল, যে অধিকাংশ কবরের আযাবের পিছনে কারণ হলো পেশাবের ক্ষেত্রে অসতর্কতা, অর্থাৎ পেশাব করেছেন পানি ব্যবহার করে নেই, পেশাব করেছে রাস্তাঘাটে যে কোনো মানুষের চোখের সামনে করে ফেলেছে, রাস্তাঘাটে করে ফেলেছে, এই কাজগুলো সবচাইতে বড় একটি সমাজের জন্য, পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, নিজের জীবনের জন্য এবং সেই ক্ষেত্রে আখেরাতের জন্য ক্ষতিকর। তো আল্লাহ রসুলের জীবনীতে দেখা যায় যে এতখানি দূরে চলে গেছেন যে আল্লাহ রসুলের সাহাবি মগের ইবনে শোবা বলছেন যে একেবারে আমাদের চোখের আড়াল হয়ে গেছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না, তিনি তার প্রয়োজন সেরে এসছেন। পরবর্তী যে হাদিস, যে আবু হুরায়রা তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছেন, ইত্তাকুল্লাইনাইন, দুটো অভিশপ্ত কাজ,
অভিশপ্ত কাজ থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করে চলবে। আল্লা দিয়ে তাখাল্লা ফি তারিকিন নাস আও ফি জিল্লিহিম, দুটো অভিশপ্ত কাজ, সেই দুটো অভিশপ্ত কাজ যেটা আগে আলোচনা করলাম এই বিষয়টা, একটা হলো আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস, মানুষের চলাচলের রাস্তায় যদি কেউ মলমূত্র ত্যাগ করে, এটা হলো অভিশাপের কাজ, অর্থাৎ সেখানে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ তার জীবনের উপর আসবে। রাস্তার চলাচল তো এটা মানুষের চলার জন্য রাস্তা, এখানে তো মলমূত্র ত্যাগ করার জন্য নয়। এখানে যদি আপনি মলমূত্র ত্যাগ করেন, আরেকজন মানুষ যখন রাস্তা দিয়ে চলবে তখন নাক চেপে মুখ চেপে যাবে, তার কতটা কষ্ট হবে। ইসলাম কত আধুনিক, কত মানবিক ধর্ম, কিন্তু আমরা আমরা আমাদের ইসলাম ধর্মটা সুন্দরটাকে গ্রহণ করি না। আমরা যখন বিভিন্ন দেশে যাই, ওই সমস্ত দেশে যখন যারা ইসলামকে ফলো করে না, যারা ইসলামকে প্র্যাকটিস করে না, এমন অমুসলিম মানুষেরা যখন সুন্দরভাবে চলে, তারা যখন রাস্তাঘাটকে পুত পবিত্র রেখে চলে, তখন আমরা সেটাকে গল্প করি যে ওই দেশে গিয়েছিলাম, ওই দেশের মানুষগুলো অনেক ভালো, ওরা রাস্তায় কখনো মলমূত্র ত্যাগ করে না। আসলে একবার ভেবে দেখি না আমরা যে আসলে এই কালচারটা তো আমার নবী, আমার রাসূল শিখিয়ে দিয়েছেন, আমার ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে। আমরা ইসলামকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমার বাবা মুসলমান ছিলেন, আমার মা মুসলমান ছিলেন, আমি তার উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়ে গিয়েছি, যে কারণে ইসলামটাকে প্র্যাকটিস করার, আমি প্র্যাকটিসিং মুসলমান না, আমি উত্তরাধিকার সূত্রে মুসলমান। আর যারা অন্য দেশে বিধর্মীদের দেশে বড় হচ্ছে, ওরা উত্তরাধিকার সূত্রে মুসলমান, ওরা প্র্যাকটিসিং মুসলিম। আর যারা মুসলিম না, তারা কিন্তু ইসলামের সুন্দরতম দিকগুলো তারা বুঝেছে, উপলব্ধি করেছে, ওরা গ্রহণ করে নিয়েছে, ওরা গ্রহণ করে বর্তমান বিশ্বের সভ্য জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারছে এবং প্রকাশ করছে। দুর্ভাগ্য আমরা মুসলিম জাতি, আমরা আমাদের সব কিছু থাকতে আমরা আমাদেরকে সভ্য জাতি হিসেবে প্রমাণিত করতে পারছি না। আমরা আমাদের দেশের কথাই বলুন, রাস্তাঘাটে চলা যাবে না, ঢাকা শহরে যখন আমরা চলি তখন আমরা দেখব যে দুর্গন্ধে আমরা রাস্তা দিয়ে পার হতে পারছি না, কিন্তু এটা একজন মুসলিমের কাছে কখনোই কাম্য হতে পারে না। আমি আরেকজনকে আমরা বাধা দিয়ে নয়, বরং আমরা প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়ে যায় তাহলে দেখা যাবে বাধা দেওয়া লাগবে এমন কোনো মানুষই আমরা খুঁজে পাবো না। কিন্তু আসলে দুর্ভাগ্য আমাদের, আমরা এই বিষয়গুলো জানি না এবং আমাদের জানার সেই সুযোগ এবং আগ্রহ কোনোটাই আমার ভিতরে কাজ করে না। দুই নম্বরে বলা হচ্ছে আওফিজুল্লিহিম, ছায়ায়। এটা ছিল গাছের ছায়া অথবা যে কোনো ধরনের ছায়া। ছায়ায় মলমূত্র ত্যাগ করা নিষেধাজ্ঞা কেন? এর কারণ হলো ইসলাম কত মানবিক। একজন মানুষ সফরে বের হয়েছে, তার লম্বা সফর, সফর করতে করতে সে একসময় ক্লান্ত হয়ে গিয়েছে। এখন এই ক্লান্ত পরিশ্রান্ত মানুষটা কোথায় একটু বিশ্রাম নেবে? সে তখন একটা গাছের ছায়ায় সে তখন দাঁড়াবে, একটু সুন্দর বাতাস তার গায়ে লাগবে, অথবা তিনি একটু বসে একটু জিরিয়ে আবার তিনি পথ চলা শুরু করে দিবেন। কিন্তু ওই জায়গায় যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে দেখলেন বাতাসের যে সুন্দর একটা আবহ তৈরি করবে তার অনুভূতিতে, সেটা বাদ দিয়ে দুর্গন্ধ যখন নাকে লাগলো, তখন তিনি আর সেখানে বসতে পারলেন না, বরং একটু বিরক্ত হয়ে বললেন, এই কারা এই কাজগুলি করলো, তারা মানুষ নাকি তারা অমানুষ? এই জাতীয় মন্তব্য করে তাকে যখন উঠতে হচ্ছে, কষ্ট নিয়ে তারা চলে যাচ্ছেন। ঠিক এই বিষয়টা যখন আমরা আমাদের সমাজে তাকাবো, আমাদের চলার পথে অনেক যাত্রীর ছাউনিগুলো আছে, এই যাত্রীর ছাউনিগুলো বানানো হয়েছিল মানুষের বসার জন্য, বিশ্রামের জন্য, কিন্তু এখানেও মলমূত্র ত্যাগ করে যাত্রী ছাউনিগুলি এখন আর ব্যবহার উপযুক্ত নয়, এখন ব্যবহার অনুপযোগী হয়ে গিয়েছে। এজন্য যারা এর দায়িত্বে আছেন তারা কিন্তু তাদের দায়িত্ব এড়াতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু এভাবে জবাবদিহি করতে হবে যে তোমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়া হয়েছিল এই সমস্ত তদারকি করার জন্য, তোমরা তদারকি করনি। এজন্য যারা আছেন এই সমস্ত কাজে, তারা এগুলোর প্রতি একটু সদয় দৃষ্টিবান হওয়া উচিত। আর আমরা যারা মুসলিম অমুসলিম নির্বিশেষে, আমাদের উচিত এই বিষয়গুলো ও প্রতি যত্নবান হওয়া এবং খেয়াল রাখা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকটুকু দান করুন। প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে আরও অনেক কথা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আমরা আজকের এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نبي النبي